ফ্ল্যাটটা কোন ফ্লোরে মধু? থার্ড ফ্লোরে বর্দা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
রঞ্জিতা, এই ফ্ল্যাটটার কথাই আপনাকে বলছিলাম। আসুন চলুন দেখুন, আসুন দেখুন, আশা করছি আপনার ভালোই লাগবে। এখানে পরিবেশটাও তো অনেকটা সুন্দর, ভালো পরিবেশ তো দেখুন, আশা করছি আপনার ভালো লাগবে। হ্যাঁ তাই তো দেখছি, বেশ ভালোই লাগছে। তো কটা ঘর আছে এখানে? এই দুটো ঘর, একটা হচ্ছে আপনার ছোট ঘর, ওখানে হচ্ছে বড় ঘর, আর এই যে হচ্ছে ব্যালকনি, এই যে কিচেন, এটা হচ্ছে বাথরুম। তো আগে দেখে নি, তারপরে নয় মালিককে ডেকে নিয়ে আসবো, আপনাকে ফার্নিচার দাম টাম সবকিছু একবারে বলে দেবেন। আসুন আসুন, এই যে আসুন আসুন, এই যে এটা হচ্ছে আপনার ছোট ঘরটা, বুঝেছেন? পুরো একদম ফার্নিশড, একটা খাটও আছে, দুজন থাকতেও পারবে, এটা একদম সিঁড়ি আছে দেখুন। চলো এবার বড় রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার বড় বেডরুম। হ্যাঁ আসুন, এই যে দাদা এটা হচ্ছে আপনার কিচেন। এই যে এটা হচ্ছে আপনার বাথরুম, একদম সব ফার্নিশড করা, একদম ওই যে কি বসে হিটারও বসানো আছে, ঠিক আছে? এমনিতে তো ভালোই লাগছে, ফ্ল্যাটটা খুবই সুন্দর, ঠিক আছে? আমাদের জন্য এর চেয়ে বড় ফ্ল্যাট আর লাগবে না, কিন্তু একটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এত সুন্দর একটা লোকেশন, এত ভালো একটা জায়গায় এরম সুন্দর একটা ফার্নিশ ফ্ল্যাট, ঠিক আছে, সেটা এত কমে, কেন আশ্চর্য লাগছে না ব্যাপারটা? দেখুন আশ্চর্যের ব্যাপার কিছু না, মালিক একটু সমস্যায় পড়েছেন, তাই মালিক চাইছেন কোভিড এর পরবর্তী অবস্থাতে ফ্ল্যাটটা যদি বিক্রি হয়ে যায় বিক্রি করে দেবেন, নয়তো একটা ভাড়া দিয়ে দেবেন, তো এই জন্যই এত কম রেন্ট বলবেন বা ভাড়া বলবেন যা বলবেন। তাহলে দাদা আপনি একটু ভালো করে দেখে নিন, আমি একটু পাশের দোকান থেকে চা নিয়ে আসি, আর মালিককেও ডেকে নিয়ে আসছি, একবারে সামনাসামনি সবকিছু কথাবার্তা হয়ে যাবে। আমি আসছি, হ্যাঁ আপনি বসুন, আপনি দেখুন আমি আসছি।
হ্যালো, বলছি ফ্ল্যাটটা তো দেখতে এসেছি, তো আমার তো বেশ ভালোই লাগছে দেখে, বুঝতে পারলে তো। তুমি একটা কাজ করো, তুমি একটু টাইম বের করো তো, একদিন দুজনে মিলে এসে দেখে যাই একটু, তাহলে ভালো হয় ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হোক। এ কি আশ্চর্য ব্যাপার, এখানে আমার চুরি কোথা থেকে এলো? হ্যাঁ, মধু যে বললো এই বাড়ি নাকি অনেকদিন ধরে বন্ধ, এখানে নাকি কেউ আসে না, তাহলে আমার চুরি গুলো কোথা থেকে এলো? না, এটা তো ঠিক লাগছে না। মধু মধু এলে মধুকে বলতে হবে ব্যাপারটা একটু ভালো করে দেখতে। মধু বলছি, তুমি জানো যে এখানে